বন্ধুরা, নিঃসন্দেহে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চমৎকার দুটা ট্রিক্স নিয়ে, যে মাল্টিপ্লিকেশন অফ এনি নাম্বার উইথ ফাইভ অ্যান্ড সিক্স। প্রথম আমি ইভেন নাম্বার নিয়ে আলাপ করব, ইভেন মানে জোড় আর অড মানে বিয়োগ। এখানে আমার অড, দেখো বন্ধুরা, তোমরা ইভেন এবং অড যারা মনে রাখতে পারো না যে কোনটা আসলে জোড় কোনটা বিয়োগ বিজোড়, তাদের জন্য মনে রাখার একটা সিস্টেম। দেখো ও ডাবল ডি, ও ডাবল ডি অড, এখানে কয়টা বর্ণ? ইংলিশ আলফাবেটে তিনটা, এক দুই তিন, সো দ্যাট এটা বেজোড়। আর এটা দেখো ইভিএন চারটা, সো দ্যাট এটা জোড়। যাদের এই ব্যাপারে কনফিউশন আছে তারা এইভাবে জোড় করতে পারবে। এখন ধরো আমরা চারের সাথে পাঁচ গুণ করবো, তো চারের সাথে যখনই পাঁচ গুণ করবো তখনই এটা খেয়াল রাখবা, প্রথম এককের ঘরটা শূন্য হবে আর দশমের ঘরটা হবে চার দিয়ে। যদি আমরা ধরো চার দিন যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হয়? দুই, তাহলে এই সামনে হয়ে দিন। তাহলে ঠিক সেইভাবে আমরা এখানে কী করবো, একের ঘরে জিরো দিয়ে দিব এবং আটের অর্ধেক কত? আটের অর্ধেক হলো চার কেজি। তারপর দেখো আঠারো, তাহলে এখানে একবার জিরো দিব, আঠারো অর্ধেক কত? নয় কেজি। দেখো আঠারো ভাগ টু সমান কত? নাই। আচ্ছা পঞ্চাশ শূন্য, পঞ্চাশ অর্ধেক কত? পঁচিশ। তাহলে এটা দুইশো পঞ্চাশ হবে, একশো অর্ধেক কত? পঞ্চাশ। একবারে শূন্য, তাহলে এটা কী হবে? দেখো চমৎকারভাবে পাঁচের সাথে যে কোনো জোড় সংখ্যা গুণ করলে তার এতগুলি হবে এইভাবে। এখন দেখো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যখন পাঁচের সাথে এটা গুণ করবো তখন পাঁচটা আমরা একটু ভাঙে নিব, ফোর প্লাস ওয়ান ইন্টু ফাইভ। এবার দেখো ফোর ইন্টু ফাইভ প্লাস কত? পাঁচেকে পাঁচ আলাদা গুণ করে নিব। এবার দেখো আগে নিয়ম, সেম নিয়ম আসছে, এটা দাদার নম্বর ছিল বিশ, তার মানে পাঁচের সাথে গুণ করবো একক হবে শূন্য, আর চারের অর্ধেক কত? দুই প্লাস কত? পাঁচ। তাহলে এই দুটার অ্যালার কী হয়ে যাবে? টোয়েন্টি ফাইভ। এবার দেখো পনেরো প্লাস কত? পাঁচ। তাহলে পনেরোতে আমরা ভাঙাবো চোদ্দো প্লাস ওয়ান ইন্টু কত? ফাইভ। তাহলে চোদ্দোর সাথে আমরা কী করবো? পাঁচ গুণ করে দিব, প্লাস করবো কত? এক। এবার দেখো বন্ধুরা, তাহলে চোদ্দোর সাথে পাঁচ জোড় হয়ে গেলো, জোড় হলে আমাদের একক ঘর কী হবে? শূন্য। আর চোদ্দোর অর্ধেক কত? সাত প্লাস কত? পাঁচ। তাহলে যোগ করলে কী হবে? সেভেন্টি ফাইভ। এবার বন্ধুরা আসি আমরা উনত্রিশে, উনত্রিশে আমরা ভাঙা লিখতে পারবো কত? আঠাইশ প্লাস ওয়ান টোয়েন্টি এইট প্লাস ওয়ান ইন্টু কত? ফাইভ। তাহলে টোয়েন্টি এইট ইন্টু ফাইভ প্লাস পাঁচেকে পাঁচ, তাহলে আঠাইশ, এখানে একক হবে আমাদের শূন্য, আঠাশের অর্ধেক হলো আমাদের চোদ্দো প্লাস কত? পাঁচ, সো দ্যাট একশো পঁয়তাল্লিশ হলো আমাদের রেজাল্ট। আচ্ছা বন্ধুরা, এখানে একটা জিনিস দেখো, কোনো আমি একটা জিনিস নিয়ে তোমাদের আলোচনা করবো, সেটা হলো ফ্র্যাকশন নিয়ে আলোচনা করবো, একটা ফ্র্যাকশন নিয়ে আলোচনা করবো। আচ্ছা দেখো পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভকে যদি আমরা স্কোয়ার করি কত হয়? পাঁচ পাঁচা পঁচিশ। এখানে কিন্তু পয়েন্ট ফাইভে যদি আমরা ভাঙি পাঁচ ইন্টু কিন্তু দশমিক পাঁচ, দুইটা দশমিক পাঁচ, সো দ্যাট এটা গুণ করলে কত হবে? টোয়েন্টি ফাইভ। দুই ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর, দুই ঘর, এর জন্য দুই ঘর এখানে দশমিক হবে। তাকে আমরা বুঝে গেলাম দশমিক পাঁচকে যদি বর্গ করা হয় তাহলে তার রেজাল্ট হবে কি? পয়েন্ট টু ফাইভ। তাহলে এখন আমরা এই জায়গায় চলে আসি, যদি আমাদের ভগ্নাংশ কোনো সংখ্যা যদি আমাদের গুণ করতে বলা হয়, যে বর্গ করতে বলা হয়, তাহলে তার রেজাল্টটা কী হবে? এই দেখো, তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো কি? দশমিক পাঁচ তার মানে টোয়েন্টি ফাইভ, তাহলে এখানে আমাদের দশমিক পাঁচ আছে, তাহলে এটা কি হবে? টু ফাইভ হবে এখানে। আর এই পাঁচ, পাঁচ আর পাঁচের পরের সঙ্গে কত? চার গুণ করলে কত হয়? বিশ। তাহলে আমরা এখানে একটা বিশ লাগিয়ে দিলেই আমাদের কি হবে? এইটা রেজাল্ট চলে আসবে। দেখো আরো একটা বিট আমি দেখো, দেখো আমাদের এখানে মনে করো নাইন পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার, তাহলে যে কোনো সংখ্যার দশমিক ফাইভের বর্গ করলেই কিন্তু এই দশমিক ফাইভ জিরো থাকবে না, সেটা হবে দশমিক টু ফাইভ। একটু আগে আমি এটা দেখেছি, তাহলে এটা কি হবে? রেজাল্ট এখানে টু ফাইভ হবে। তাহলে নয়ের পর সংখ্যাটা কত? দশ। তাহলে দশ দশম কত হলো? নয়। দেখ একবার দশ দশমিক পাঁচের ক্ষেত্রে বা এগারো দশমিক পাঁচের ক্ষেত্রে দেখো কি হয়। এগারো দশমিক পাঁচ স্কোয়ার মানে আমরা আগে দিয়ে দেবো টু পয়েন্ট ফাইভ, কারণ যে কোনো টু পয়েন্ট ফাইভের বর্গই কিন্তু এটাই হবে। আর এগারো আর বারো আমরা কি করবো? এখানে গুণ করবো। তাহলে এগারো বারো গুণ আমরা অনেক আগে জানি, এক আর দুই দুই পাশে লিখবো, এক আর দুই যোগ করলে তিন হয়, তাহলে একশো বত্রিশ আমরা এখানে লিখে দিব এবং তার রেজাল্টটা বাইর করে দিব। চমৎকার ট্রিক।
দেখো বন্ধুরা এখন আমরা 6 এর ইভেন এবং অড নাম্বার গুণ করে দেখব দেখি পারি দেখো যখন আমরা 6 দিয়ে 4 কে গুণ করব তখন আমাদের এখানে যে সংখ্যাটা আছে সেখানে আমরা এটা বসে দেব তাহলে এই 4টা কিন্তু চলে আসলো মানে এখানে আর 4 এর অর্ধেক কত 2 তাহলে কি করলাম 4টা এখানে বসে দিলাম আর 4 এর অর্ধেক কত 2 এই হলো সিস্টেম তাহলে আমাদের 8টা কি হবে 8টা এসে এককে ঘরে বসে যাবে একটা ঘরে বসলো এবং 8 এর অর্ধেক কত 2 সরি 8 এর অর্ধেক হলো 4 তাহলে আমাদের 4 এ বসে যাবে এখানে তাহলে দেখো 18 চলে আসবে আমাদের এখানে কারণ 18 এর অর্ধেকটা কত 9 এবার দেখো বন্ধুরা এই 18 এর 8 বলবে এখানে আর 9 আর 1 যোগ করে এখানে 10 হবে তাহলে 44 এর সাথে যখন আমরা 6 গুণ করব সেম ভাবে তাহলে আমরা এখানে প্রথম 44 লিখে নিব 44 এর অর্ধেক কত 22 তাহলে দেখো আমাদের এই একক স্থানে ঘরটা একক স্থানেই থাকবে ঠিক আছে আর আমরা কি করব এই 4 এর সবার সাথে যোগ হয়ে যাবে তাহলে কত হবে 26 দেখো 112 112 আমরা 112 এখানে লিখে নিব 112 আর 112 এর অর্ধেক কত দুই দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে 5 দুগুণে কত 10 আর 6 দুগুণে কত 12 তাহলে দেখো আমাদের এই 2 এখানে চলে আসবে আর 11 এর সাথে 56 যোগ করলে কত হয় 6 আর 1 কত 7 আর হলো 5 আর 1 কত 6 672 হলো আমাদের এই সবগুলো কিন্তু সেম ট্রিক্স এবার দেখো আমাদের এটা যদি বিজোড় সংখ্যা হয় তখন আমরা কি করব বিজোড় সংখ্যা চমৎকার সিস্টেম দেখো 3 দিয়ে আমরা লিখতে পারি 2 প্লাস কত 1 ইনটু কত 6 ইনটু দাঁড়াবে না 6 তাহলে এখান থেকে 2 এর সাথে আমি 6 গুণ করলাম প্লাস কত 6 6 এর সাথে এখন দেখো নিয়ম অনুসারে এই 2 টা চলে যাবে আবার একের ঘরে আর 2 এর অর্ধেক কত 1 এবং তার সাথে যোগ কত 6 তাহলে যোগ করলে কত হয় 18 3 6 কত 18 8 + 1 = 6 আচ্ছা এবার দেখো আমরা এইটা করি এইটাও ঠিক এইভাবে আগে নিয়মে উপরে অংশটা মুছে দিই দেখো এটা হবে আমাদের 18 প্লাস কত 1 ইনটু 6 তাহলে 18 এর সাথে যখন আমরা গুণ করব 18 ইনটু 6 প্লাস 6 6 কে 6 এ দেখো একের সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ দুইটা গুণ আলাদা তাহলে আমরা 18 টাকে এখানে নিয়ে আসব 18 অর্ধেক কত 9 প্লাস কত 6 তাহলে এটা আমরা কি করব এই 8টা এককে ঘরে থাকবে এই 1 এর সাথে কি হবে এই 9 এর সাথে যোগ হবে তাহলে যোগ হলে কত 10 হয় প্লাস 6 তাহলে দুইটা যোগ করলে কত হয় 114 এবার দেখো লাস্ট ওয়ান 35 আমরা লিখব 34 প্লাস কত 1 প্লাস ইনটু 6 তাহলে 34 ইনটু 6 প্লাস 6 গুণ করার পর এখন দেখো 34 এর আমরা লিখতে পারি কি 34 34 এর অর্ধেক কত 70 প্লাস কত 6 এবার দেখো এখানে আমাদের 4 একক ঘরে 4 থাকবে 3 এসে 17 সাথে যোগ করলে 20 হবে প্লাস কত 6 যোগ করলে কত হবে 210 210 দেখো চমৎকার দুইটা ট্রিক্স দেখালাম এবং তোমরা ঘরে বসে নিঃসন্দেহে যদি এগুলি প্র্যাকটিস করো সমাধান করবা তখন এই ট্রিক্স তোমরা যদি কাজ করো চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে তুমি তোমার কাজটা শেষ করতে পারবে